ওর পেট ভরবে না। জিজ্ঞেস করছি, ভাই আপনি কেমন আছেন? কয় হুজুর একেবারে শেষ, এবার কিচ্ছু নাই, মাত্র দশ খান ডিস্ট্রিক্ট চলে, খান দশেক বাস আছে, দুটি তেলের পাম্প, আরে গুলশান দুটি বাড়ি আছে 22 তলা, ওই দিয়ে যা একটু বাড়া ভূত আছে, কিচ্ছু নাই, ওর কাপড়ের কাপড় কিনে একটা হাওয়া নাই, মই দিয়ে কুইয়ে গেছে। আপনার কি হালাত? খুদুর মাত্র 60 বিঘে জমিতে পিএস বুনাইছি, সে খারাপ না, তবে তো কিচ্ছু হবে না, কিচ্ছু নাই। আপনার কি হালাত? দুটি ছেলে জাপান থাকে, 3টি ছেলে আমেরিকা থাকে, দেয় পয়সা করি দেয়, কিচ্ছু নাই। কথা বলেন, একই সাইজের মেমোরি কার্ড, একটা হয় 4 জিবি আরেকটা হয় 32 জিবি, ভিতরে পাওয়ারের পার্থক্য, একই নামাজ পড়িয়া একজনের বাতাসে ওড়ে আরেকজন মাটির তলে ডেবে যায়। তাহলে সবচেয়ে ভালো আবেদ হইতে হবে, যে সিরিয়ালে ইবাদত বললাম, এই সিরিয়ালে ইবাদত করে সবচেয়ে বড় আবেদ হইতে হবে, রাজি আছেন? আমি বলছিলাম শুরুতে কথা, সবচেয়ে বড় আবেদ বানাই দেব, সবচেয়ে বড় মোমেন বানাই দেব, সবচেয়ে বড় মুসলমান বানাই দেব, সবচেয়ে বড় বড় লোক ধনী বানাই দেব, দুনিয়ার টাকায়ও সবচেয়ে বড় ধনী হয়ে যাবেন। আজকে ক্লাস আছে একটা, হযরত আবু হুরায়রা বলেন আমরা বসা ছিলাম, নবী পাক আমাদেরকে ডাকলেন, ডাইকে বলতেছেন মাইয়া খুজমিননি খমসা খিসাল, এই আমার দিক আমার দিক, একেবারে জায়গায় চলেছি, দোয়ানোর জায়গায় চলে আইছি। এবার বলতেছেন হযরত আবু হুরায়রা, হুজুর আমাদেরকে ডাইকে বললেন মাইয়া খুজমিননি খমসা খিসাল, আমার থেকে 5টা কথা কে নিবা, ফায়ামালু বিহিন্না, ওই 5টা কথার পর নিজে আমল করবে, আউ ইউআল্লিমু মাই মাই আউ ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, অথবা যে আমল করবে তারে শিখায় দেবে, এমন কে আছো? ফাকাল আবু হুরায়রা ফাকুল তো আনা, আবু হুরায়রা কয় হুজুর ওই কথা কয়টা আমি নেব, কথা বলেন কয়টা? জোর হলো না, আরো জোরে কথা হলো 5টা। এবার আবু হুরায়রা বলেন ফাখাজা বিয়াদি, হুজুর আমার হাত ধরলেন, এর নাম হাদিসে মুসালসাল, যে হাদিসটা বর্ণনা হবে তার প্র্যাকটিক্যালে দেখায় দেওয়ার নাম হলো হাদিসে মুসালসাল। আবু হুরায়রা বলেন হুজুর আমার হাত এমন করে ধরলেন, ফাআদ্দা গুন্না ফিহা, আমার হাতের মধ্যে 5টা গুনলেন, প্রত্যেকের হাতে 5টা আঙ্গুল আছে। আবু হুরায়রার হাত ধরে হুজুর বললেন এই 5টাই সেই 5টা, একটা একটা করে ধরে বললেন, 1 নম্বরে ইত্তাকিল মাহারেমা তাকুন আবাদান নাস, তোমারে বানাইছি ইবাদতের জন্য, ইবাদত করলে 2টা জিনিস দেব, ইবাদত করবা মরণকাল পর্যন্ত, ইবাদতের কোয়ালিটি হবে ইখলাসের সাথে, ইবাদত করবা 2 কথার নাম ইবাদত, এই ইবাদত এই সিস্টেমে করে সবচেয়ে বড় আবেদ হবা, রাজি আছো তোমরা? 1 নম্বরে হুজুর বললেন যদি সবচেয়ে বড় আবেদ হইতে চাও, ইত্তাকিল মাহারে মাতাকুন আবাদান নাস, হে দুনিয়ার মুসলমান, 1 নম্বর হলো সবচেয়ে বড় আবেদ হইতে হলে যত প্রকার হারাম আছে সাইড়া দাও, যত প্রকার হারাম আছে সাইড়া দাও। হুজুর বলেন নাই বেশি নামাজ পড়লে আবেদ হওয়া যায়, হুজুর বলেন নাই বেশি তিলাওয়াত করে বড় আবেদ হওয়া, হুজুর বলেন নাই 2-4 বার হজ করে বড় আবেদ হওয়া, হুজুর বলেছেন সবচেয়ে বড় আবেদ হওয়ার জন্য 1 নম্বর ক্লাস হলো হারামগুলো সাইড়া দাও। আহা, বুঝতে পারতেছি না রে শোনা, 5 সেকেন্ড একটু ভাবেন কি কইছি, সবচেয়ে বড় আবেদ হইতে জন্যে হারাম গুলো ছাড়ো। কেন বললেন? হালাল গুলো ধরা সহজ, হালাল ধরা সহজ, হারাম ছাড়া কঠিন, হারাম ছাড়া। পানি খান না, পানি খাওয়া শিখাই দিলাম, শরবত খাওয়ার অভ্যাস নাই শিখাই দিতে পারি সহজে শরবত, মধু খাওয়ার অভ্যাস নাই শিখাই দিতে পারি মধু ধরাই দিতে পারি, দুধ খাওয়ার অভ্যাস নাই ধরাই দিতে পারি, কিন্তু ফেন্সিডিল খাওয়ার অভ্যাস ওইটাতে ছুটানো কঠিন, হিরোইন খাওয়ার অভ্যাস ওইতে ছুটানো কঠিন, জিনা করার অভ্যাস ওইতে ছুটানো কঠিন, বিড়ি খাওয়ার অভ্যাস ওইতে ছুটি আসা বড় কঠিন, কথা কন ঠিক কি ঠিক না? হারামের অভ্যাস্ত হয়ে গেলে হালালে মজা থাকে না, হালালে আকর্ষণও থাকে না, আমার দিক লক্ষ্য করতে হবে দোস্ত। হারামে যদি অভ্যস্ত হয়ে যায়, যদি কোনো পুরুষের ঘরে বিশ্ববিখ্যাত সুন্দরী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রসিদ্ধ প্রিয়াঙ্কা চোপড়া, এই যুবকরা কত কনকা জান না, আসছিল না সেদিনকে, প্রিয়াঙ্কা চোপড়ার মতো বিশ্ব সুন্দরী বহু যদি কের ঘরে থাকে, আর ওই পুরুষের যদি পরকিয়া করার অভ্যাস থাকে, অন্য কোনো নারীর সাথে যদি তার প্রেমাসক্ত হয়ে থাকে, সেই জায়গা যদি অন্যায় করার অভ্যাস থাকে, এত সুন্দরী স্ত্রীর প্রতি তার আকর্ষণ থাকে না, ওই যে মহিলার সাথে প্রেম করছে ও যদি আলকাতরা তুন্নিসা, কালা তো কালা, দাইপুও কালা, নামও তার কাজলি, এলাকায় কে কাজলি থাকি তার তো খেবাই নিয়ে বেড়াবেন রে, কি কই বললাম রে,
যজ্ঞজা কইছি কইছি নাম কাজলি সিহারা আলকাতরা তুলিসা ওইদের সাথে প্রেম প্রণয় করে অন্যায় করে যাচ্ছে এই সুন্দরী বর কথাও ভালো লাগে না সিহারা ভালো লাগে না এর সাথে দেখাও দিতে মনে চায় না বৌতি ফন্দিলি খ্যাকশিয়ালের মতো ভেক্সি মেরে পড়ে আর কাজলি ফন্দিলি মধু টপকায় কাজলি ফন্দিলি হ্যালো তুমি কোথায় কেন এখনই আসবো আর বৌতি হ্যালো কোন জায়গা ফ্যাক করবা না আমি এক সপ্তাহের মধ্যে বাড়ি আসবো না ওই হারামে অভ্যাস হয়ে গেছে হালালে স্বাদ নাই কথা কন একশো একশো সত্য সুদ খাই অভ্যাস হয়ে গেলে ব্যবসার প্রতি লোভ থাকে না ব্যবসায় তৃপ্তি পায় না ঘুষ খাই অভ্যস্ত হয়ে গেলে বেতনে তৃপ্তি পায় না বেতনের টাকা ব্যাংকে জমা হয়ে গেছে ক্যাশিয়ার ফোন দেয় ভাই যান টাকা কটা নিয়ে আসে তো যাচ্ছে কোহানে ওটা কথা আসে ও যাচ্ছে যেটা চলিয়ে যাওয়ার ভাই সেইটে রাস্তায় দাঁড়ায় মুসাফা করি করে ভগেটে তৈ ঠিক কি ঠিক না হারামে অভ্যাস হয়ে গেলে হালালের স্বাদ তাকে না করছেন তাকে মদ গাঁজা ফেন্সিলিন হিরোইন ট্যাবলেট অভ্যস্ত হয়ে গেলে ওই লোকটার দুধ আর মধুতে মজা থাকে না রাত ভর কইতে পারবো শেষ নাই এক কথায় এই জন্য নবী কইছে হারাম সার বড় আবেদ তিয়লি ওই টুপি দাঁড়ি সব কিছু ঠিক আছে একেবারে বেকায়দার পর্যায়ে বেকায়দা কিন্তু হারামের অভ্যাস হয়ে গেছে যদি বড় বুজুর্গ হইতে চাও আবেদ হইতে চাও ইত্তাকিল মাহারেম তাকুন আবাদান নাস বহুত জুজিয়াচ্ছিল কয়ার সময় নাই দুই নম্বরে তাহলে আল্লাহ পাক আমাদের সকলকে সবচেয়ে বড় আবেদ হওয়ার তৌফিক দিক বলেন আমিন রাজি আছেন সারতে সারতে রাজি আছেন এরে ভাই অস্ট্রেলিয়া লাভ কি যদি দুনিয়া টাবল করতে না পারি তাহলে আজকের পাঁচটা কথা রাজি আছেন তো ইনশাল্লাহ এক নম্বরে বলো আবেদ হব আল্লাহ তুমি সবাইরে কবুল করো দুই নম্বরে ধনী হবেন সবাই বড় লোক হবেন কথা বলি আসছি না আমি হেডলাইনই করে দিছি সবাইরে বড় লোক বানাই দেবো রাজি আছেন আমারও বড় লোক হইতে মনে চায় আমারও মনে চায় যে আমি এখানে এই প্রাইভেট কার এতে শৈলী ভুষায় না জুত পাই না নিচে দিয়ে খালি গাড়ি ঘুরাই যে দুই তিন মাসের মধ্যে দুইবার অ্যাক্সিডেন্ট করছে গাড়ি বড় ধরনের যা কামাই রিচা গাড়িতে খেয়ে বেলা দেখেন হেলিকপ্টার কিনতে পারতাম আমার মনে হয় বড় লোক সবাই হইতে মনে চায় তাহলে আল্লাহ পাক আল্লাহ রসুল বলে এই বড় লোক হবে এদিক আসো এদিক তাকান এদিক তাকান বড় লোক অন্য কোনো তাবিজ না আগে একদিন দেই যে আমাকে বাড়ির ফেসতে রমজান মাসে ওই যে আতর বেসা বই বেসা টুপি বেসা পাল্টি আসে না মাইকিং করি করে গেছে ওর একজন বই বেসতে যে আমার বই এই বইটা কিনবেন মাত্র দশ টাকা কোম্পানির প্রচারের জন্য দুই টাকা ছাড় আছে মাত্র আট টাকা এই বইয়ের ভিতরে বহু দুরুদ দোয়া আছে দুরুদ আছে যেই দুরুদ পড়লে রসুলের পাককে স্বপ্নে দেখা যায় এর মধ্যে দোয়া আছে আপনি যেই দোয়া রাত্রেবেলা পড়িয়ে যদি ঘুমোয় থাকেন তাহলে গুপ্তধনের সন্ধান পাবেন আমি যাইয়ে কলাম যে সেই দুয়াটা তুই পড়ে ঘুমাই থাক খরার মধ্যে বই বেসা লাগবে না কয় যে হুজুর আপনি জোরে কেন না তাহলে আমার বই কেউ কেনবে না পাইছিস কোন জায়গা হ্যাঁ কয় যে হুজুর আপনি আল্লাহর কি লাগে আমি 200 বই বেচছি একলি কেউ কেনবে না আরে ওই গুপ্ত ধনের দোয়া আমার কাছে আছে আল্লাহ নবী বলেন অর্ধা ভীমা কসম আল্লাহ তাকুন আগনান্নাস দুনিয়ায় সবচাইতে বড় লোক যদি হইতে চাও তাহলে তোমাকে আল্লাহ আপাতত যা দেশে তাহার উপরে সন্তুষ্ট থাকো তাহলেই হইতে পারবা বড় লোক নইলে সারা দুনিয়ার মালিক বানাই দিলিও তোমার পেট ভরবে না ঠিক না বুখারি শরীফের হাদিস পরিষ্কার উলামা ইকরাম সাক্ষী হুজুর বলেন যদি কোনো মানুষকে গোটা দুনিয়ার প্রেসিডেন্ট মালিক বানায় দেওয়া হয় প্রেসিডেন্ট না প্রেসিডেন্ট এক জিনিস আর মালিক আর এক জিনিস সারা দুনিয়ার ভূখণ্ডের সম্পূর্ণ সম্পদের মালিক একজনের বানায় দেওয়া হয় ওর পরে ওরে জিজ্ঞেস করবেন ভাই বর্তমানে অর্থনৈতিক অবস্থা কেমন আগে তো এই দুনিয়া কতজন বাক্য রেখেছি আনতে আল্লাহ আপনার এই দিয়ে দিয়েছে সব এখন কেমন আছেন ওই লোক জব দেবে কি না একটা দুনিয়া দেখি চলা যায় কও ছেলে মেয়ে নিয়ে একটা দুনিয়া কি হয় কদি দেই আর একটা দুনিয়া না হলে কি চলা ফেরাতে যায় একটু দুনিয়া ই টু যারা দুনিয়া ওর পেট ভরবে না জিজ্ঞেস করছি ভাই আপনি কেমন আছেন কয় হুজুর একেবারে শেষ এবার কিচ্ছু নাই মাত্র দশ খান ডিস্ট্রিক্টে রাখছে খান দশেক বাস আছে দুধে তেলের পাম্প আর ওই গুলশান দুটি বাড়ি আছে বাইশ তালা ওই দিয়ে যা একটু বাড়া ভূত আছে কিচ্ছু নাই ওর কাপড়ের কাপড় কিনে একটা হাওয়া নাই মই দিয়ে কুইয়ে হয়ে গেছে কতক্ষণ আপনার কি হালাত খুদুর মাত্র 60 বিঘে জমিতে পিএস বুনাইছি সে খারাপ না তবে তো কিচ্ছু হবে না কিচ্ছু নাই
আপনার কি হালাত? দুটো ছেলে জাপান থাকে, তিনটে ছেলে আমেরিকা থাকে, দেয় পয়সা করি দেয় কিছু নাই। জীবনে মনে লক্ষ্য পারবে না। এই ফেসবুক আলারা জব দিয়ে আমি কয়েকদিন কইতেছি বিভিন্ন জায়গায়, একটা শোয়া ফকির শুয়ে শুয়ে ভিক্ষে করতেছে, আছে না? পাতার দ্বারা একখান থাল পাতা রয়েছে। আর একটা হাঁটা ফকির খোলা ঘুরিয়ে ঘুরিয়ে ভিক্ষে করিয়েছে, শোয়া ফকিরের কাছে এসে ওর থালের মধ্যে পাঁচটা টাকা দিছে। সাংবাদিকরা কয়, তুই ও ফকির, ও ফকির, তুই ভিক্ষে দিয়ে নিয়ে খয়রাত দিস নাকি? কয় যে আমার ভাই হাঁটতে চলতে পারে না, শুয়ে রয়েছে, কেউ আসে কেউ আসে না, আর ফকির দেখলে লোকজন সরিয়ে চলে যায়, ওর কাছে আইসে তো সবাই দেয় না, ওর থালে মাত্র কয়টা পয়সা। আর আমি তো বিভিন্ন জাতির ঘুরিয়ে ঘুরিয়ে কালেকশন করছি, আল্লাহ আমারে ভালো হইতেছে, এতে পাঁচটা টাকা ওরে দিয়ে গেলাম। এই ফকিরটা ওই সমস্ত শিল্পপতি গেছে বড় লোক, কথা বল না কেন, বড় লোক না? আল্লাহর এক বুজুর্গ বলেন, দাঁড়াও সেকেন্দার সে ও মর্দে ফকির আওলা জিসকি ফকিরি মে বুয়ে আসাদুল্লাহ, ওই সকল রাজা বাচ্চাদের চাইতে ওই ফকিরের ঝুলা বড় দামি, যেই ফকিরের ব্যাগের থেকে আল্লাহর গন্ধ বের হয়। অর্দা বিমা কসম আল্লাহ গুলা কাতা গুন আগনান নাস, যদি তুমি সবচেয়ে বড় লোক হইতে চাও, আল্লাহ প্রদত্ত যাহা আল্লাহ দেশে তাহার উপরে খুশি থাকো, তাহলেই বড় লোক, নইলে জীবনেও বড় লোক অসম্ভব না। আপনারা যারা এখানে আছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা বর্তমানে অর্থনৈতিক কেমন আছেন? একই বেকায়দায় ফুড়িয়ে করলেন নাকি? মনের থেকে একটু খুশি হয়ে কন, একটু হাসি মুখি বলেন আলহামদুলিল্লাহ। আরে শুকরের পার্থক্য আছে, দশ প্রকারের তরকারি যে খাইছেন, এক জায়গায় দাওয়াত খাইছেন, খুব খাইছেন, ডাটের সাথে খাইছেন, খাওয়ার পরে আবার বোতলও একটা ধরাই দেশে, আসার সময় আপনার ব্যান বাড়াও বলিয়ে পাঁচশো টাকা দিয়ে দেশে, সেদিন শুকর আদায় করেন আলহামদুলিল্লাহ, আল্লাহ এইরকম যেন ডেলি হয়। এই যে দিলে আলহামদুলিল্লাহ, আর একদিন খাইতে মনে চাচ্ছে অনেক কিছু, কিন্তু পাইছেন একটু ডাইল আলু ভর্তা, খাইয়ে দাইয়ে ভালো খাই না খালি খেতাম, এদিনের আলহামদুলিল্লাহ ওই দিনের আলহামদুলিল্লাহ একরম নাকি? কুচি কুচি আলহামদুলিল্লাহ। আরে মিয়া কোনো পয়সা নাই, তারপরও আল্লাহ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ভালো রেখেছে, ঠিক না? এক অন্ধ হাফেজ সাহেবরে কইলাম, হাফেজ সাহেব অন্ধ, ৩০ পারা কোরআন শরীফের হাফেজ, হাফেজ সাহেব তুমি কেমন আছো? কাজী হুজুর আলহামদুলিল্লাহ। আমি তোমার যে দুটো চোখ নাই, কয়ে যে হুজুরে চোখ নাই বলে একসময় আফসোস করতাম, আমি দুনিয়ায় কেউরে দেখতে পারলাম না, আব্বা আমার পেটে জন্ম নিলাম তাকে দেখতে পারলাম না, সুন্দরী বলে বউ বিয়ে করলাম তার চেহারা দেখতে পারলাম না, আর কত সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে, একটা বাচ্চার চেহারা কোনোদিন চোখ দিয়ে দেখতে পারলাম না, একটা আফসোস অন্তরে। তবে হুজুর হঠাৎ করে একদিন মনে পড়লো, আরে কত চোখ আলারা আল্লাহর কোরআন শরীফ দেখেও পড়তে পারে না, আল্লাহ আমার দুটো চোখ নিয়ে আমার পেটের মধ্যে কোরআন শরীফ দেশে, আমার অমন চোখের দরকার নেই, আমি খুশি আছি, ঠিক কি ঠিক না? ও সকালারা কোরআন শরীফ পড়তে পারো না, অন্ধ হাফেজ সাহেব কোরআন শরীফের ৩০ পারা হাফেজ, ও খুশি হয়েছে, আল্লাহ আমার চোখ নিয়ে আমারে কোরআন দিছো, আমি আলহামদুলিল্লাহ শুকর আদায় করলাম, ঠিক কি ঠিক না? কিছু দেই নেই, টাকা পয়সা অঙ্গ প্রত্যঙ্গ ভালো আছে, বলেন আলহামদুলিল্লাহ, শুকর আদায় করছেন তো? আর তিনটে পয়েন্ট আছে, কয়টা? পাঁচটা, তিনটে, দুটি হয়েছে, রাজি আছেন? নেবেন ইনশাআল্লাহ। তাহলে যদি সম্পদ ভালো থাকেন, খুশি থাকেন, শুকর আদায় করলেন, শুকর মৌখিক না, শুধু প্র্যাকটিক্যালে কিছু শুকর আদায় করতে হয় না? প্র্যাকটিক্যালে শুকর আদায় করতে হয় না? এই মাদ্রাসায় লিল্লা বোর্ডিং আছে না? আছে না লিল্লা বোর্ডিং? হ্যাঁ তো হয় না, ওয়াজ হয়ে গেছে। মাদ্রাসার বিপক্ষে যারা তারা আস্তে আস্তে চলে যাবেন, গোলাম আহমদ কাদিয়ানির পক্ষে যারা তারা আস্তে আস্তে উঠিয়ে এটি চলে যাবেন। পেশাব আসতে পারে, পেশাব সাফায় বসে থাকবে না, কিডনির ক্ষতি হবে, এক আঙ্গুল দেখাবেন ছুটি দেব, আমি বসবো যে এক বস্তা চাউল দেবে মাদ্রাসায়, এক আঙ্গুলি এক বস্তা, পায়খানা আসলে দুই আঙ্গুল দুই বস্তা, তালি দরকার হয় জায়গায় পায়খানা করে দেবো, তবু উঠবো না। আল্লাহ কেমন রাখছে? আবার সারা বছরে এক বস্তা চাউল মাদ্রাসায় দেওয়ার তৌফিক আপনার আছে? ফাঁকে ফাঁকে কয় আছে, ফাঁকে ফাঁকে কয় নাই, সবাই নাই, এটাও ঠিক, ছোট ছোট পোলাপান ওদের তো নাই, ওরা তো বাপের গুলাই খায়, বাপের হোটেলে খায়, ওরা দেবে কোন জায়গায়? তবে তুমিও দিতে পারো, শোনা,
কত টাকা চা নাস্তা বিস্কুট ফেসবুক ইন্টারনেট এমবি কিনে কিনে এই কত পয়সা খরচ করো, ওতে গুছাই গেছে। আমি আব্বা আমারে অত টাকা দেয় না, আমি টাকার মালিক না, আমি দুই টাকা পাঁচ টাকা গুছাতি গুছাতি এক বস্তা চাউলির টাকা গুছাবোই। আমার একটু একটা মাই আছে, ছোট একটা মাই আছে, ছয় বছর বয়স, ওরে টাকা নিয়ে নিয়েও খেয়ে ফেলাই দেয় দোকানে। তো ওরে কইছি মা তুমি টাকা গুছাও, এই টাকা দিয়ে তোমার একটা ছাগল কিনে দেবো, সেই ছাগল বেছে গরু কিনে দেবো, ওরে দিছি বুঝ। এখন যা দেই সেই মাইয়ে দেখি যে মুখ ছোট হয়ে বসে রয়েছে, সে টাকা গুছাচ্ছে, ওর পুনরো ছোটা হয়েছে। আমি কই যে আম্মু তুমি খাও কিছু এনতে কিনে, কয় না আমি হলো ছাগল কিনবো, ওর ছাগল কেনার লোভ হয়েছে। শেষে এমন করি কি প্রত্যেক দিন ওর ছাগল কেনাটা আলাদা দেয় আর ওইকে এই কয়টা তুই খাবি, বলে খাওয়াই বাদ দিচ্ছে আমার মাইয়ে শুকোই যাচ্ছে না খাই। আল্লাহ তো যুবক তোমার এই যে ডেলি ডেলি কিছু খাবার টাকা নষ্ট করো, ওতে দশটা টাকা বাঁচায় রাখলে মাসে হবে 300, বছরে হবে 3 বার 36, এক বস্তা চাউল সাথে 5 কেজি তেলও তুমি দিতে পারবা।